वेलकम बैक टू माय चैनल। तो आज के हलो की बार गो आज के रविवार आज के कॉफी बार आज के হচ্ছে রবিবার। তো রবিবার এখন বাজে প্রায় 8টা আর আজকে অভিষেক বানাচ্ছে কফি, মানে ফার্স্ট টাইম অভিষেকের হাতে কফি খাবো। তো ওকে আমি জোর করে বললাম যে আজকে তোমার হাতে খাবো, আমি তোমাকে অনেক রান্না করে খাইয়েছি, তো আজকে তোমার হাতে খাবো। এই জন্য চলে এসেছে কফি বানাতে। তো তার জন্যে ফার্স্ট আমি দুধটা বোতল থেকে বের করে দিয়েছি ফ্রিজ থেকে। তো তারপর এখন বেচারা এই যে ফোটাচ্ছে দুধটাকে, দিয়ে তারপর বানাবে কফি। বলো ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা কি ফার্স্ট টাইম বানাচ্ছো কফি? না না, হোস্টেলে বানাতো। হোস্টেলে বানাতো, আমাকে জীবনে বানি খাওয়াওনি। এই তো হচ্ছে, তো হলো ব্যাপার। তো চলো দেখি কেমন বানায়, তারপর বলবো যে কেমন খেতে হয়েছে। ভালোই বানিয়েছে। একদমই সময় পেত না। তো তারপরে কফি করে খাওয়াচ্ছে এই অনেক, মানে কফি করে খাওয়াচ্ছে না, খাওয়ালো আজকে ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড আই থিঙ্ক ইটস লাস্ট টাইম। লাস্ট টাইম নয় আরো হবে। আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব, আর সেই চ্যালেঞ্জটা হলো অভিষেক আমার সম্পর্কে কতটা জানে আর আমি অভিষেকের সম্পর্কে কতটা জানি। তো বলো আমার পছন্দের কালার কি? পিঙ্ক, ব্ল্যাক, কালো জানি না। আমি তোমারটা বলি ব্লু। আচ্ছা, আমার হচ্ছে আমার সমস্ত কালার পছন্দ, আমার এক্সাক্ট কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি পিঙ্কটা কেন কিনি, কারণ বাইরে অনেককে দেখি পিঙ্ক কালার পরে খুব ভালো লাগছে দেখতে, সেই জন্যই পিঙ্কটা বেশি কিনি। আমি পিঙ্ক, রেড, রেড খুব পছন্দ করি, তারপর ব্ল্যাক বলেছে ব্ল্যাক পছন্দ করি, ব্লু পছন্দ করি, গ্রিনটা খুব একটা পছন্দ করি না, হোয়াইট পছন্দ করি, অরেঞ্জ পছন্দ করি, সব কালার পছন্দ করি, আমার ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা এবার হচ্ছে বলো আমি কি খাবার খেতে সব থেকে বেশি ভালোবাসি ফলের মধ্যে? একদম ঠিক, আমি একটা ফোন এসছে ওটা দেখে আসছি। আমার ভাই ফোন করলো এই মাত্র, তো ওর হচ্ছে আমার কাছে না জিজ্ঞেস করে কোনো কাজ করতে পারে না পৃথিবীতে, তো এখন ফোন করে এমন একটা কথা জিজ্ঞেস করছে যেটা শুনে খুব হাসি পাবে তোমাদের সবার। তো ফোন করে জিজ্ঞেস করছে যে আমি সেভিংস করেছি, তো সেভিং করার পর মানে এই এটাকে কী বলে, গোপ বলে না কি গোপ, তো গোফটা রেখেছি, তো তোকে কি ভিডিও কল করবো না ফটো পাঠাবো, দেখতে একটু কেমন লাগছে, গোফটা রাখবো না উড়িয়ে দেবো। তারপর ফোন করে করে মা যদি ওর কোনো কথা না শুনে মায়ের নামে বলবে, জানিস মা এই করছে, জানিস মা এখন খাইনি, জানিস মা এখন ওই করছে, তারপর বাড়িতে যা গন্ডগোল হবে সেগুলো সমস্ত কিছু আমাকে বলবে, তো এইভাবেই চলতে থাকে। তো আমি সেদিনকে ওকে বললাম যে বিয়ে করার পর বউ যদি কোনো অশান্তি করে তাহলে সেটাও আমার কাছে বলবি তো, যে আমাকে সলভ কর বা বউকে কিছু বকাঝকা কর এরকম ব্যাপার। তো তারপর একটু লজ্জা পেয়ে গেল আর কি। তো এই হলো ব্যাপার। আর আচ্ছা তোমার পছন্দের ফল বলি। হ্যাঁ বলো। লেহড়া, আমি বলতাম
কোথায় যাচ্ছ তুমি? গেম ছেড়ে উঠতে পারো না কিন্তু। আরে বাথরুম তো যেতে দাও। তাড়াতাড়ি তোমার বাথরুম তাড়াতাড়ি এসো। যাই হোক, ও গেছে বাথরুমে। তো ততক্ষণে আমি অন্য কিছু কথা একটু বলি। যে আজকে হচ্ছে আমাদের চিকেন ছিল যেটা আজকে দুপুরবেলা খাওয়া হলো না, তো ভেবেছিলাম রাতে একটু কিছু রুটি বা পরোটা টাইপের কিছু বানিয়ে ওটার সাথে খাবো, কিন্তু ওটাও আর হলো না। কারণ দিদার আজকে নীল ষষ্ঠী করেছে। তো নীল ষষ্ঠীতে দিদাদের বাড়িতে, মানে ওপরে ওপরে দিদির বাড়িতে, তো দিদিদের ঘরে দুপুরবেলায় খেলাম কি সাবু মাখা, অসাধারণ খেতে ছিল। আর রাতে করবে ডালিয়ার খিচুড়ি দিদা করবে, তো ওটাই আমরা খাবো আজকে সবাই। তো চলে এসেছ অভিষেক। আচ্ছা তোমার কি কোনো প্রশ্ন আছে, মানে তোমার কি কোনো ইয়ে আছে কোয়েশ্চেন করার মতো? কোয়েশ্চেন করবো বলো না। কোনো কোয়েশ্চেন নেই, সব কোয়েশ্চেন তো সেদিনই ছেড়ে দিয়েছিলাম যেদিন বিয়ে করেছিলাম। আচ্ছা এবার বলো, তুমি বউটা কেমন পেয়েছো? বউটা ভালোই পেয়েছি। আমিও বড়টা ভালো পেয়েছি। না বড়টা ভালো পাইনি। না আমার বড়টা ভালো, সিরিয়াসলি ভালো, শুধু একটু কুড়ে এটাই যা। কিন্তু প্রচুর কাজ করে, প্রচুর, মানে ও অ্যাকচুয়ালি ডক্টরি প্রফেশন যাদেরই আছে তাদের প্রচুর খাটনি থাকে, তো তাদের বাড়িতে এক্সট্রা কিছু কাজ করার মতন সিরিয়াসলি টাইম আর থাকে না। তো আমার ওর প্রতি একটাই অবজেকশন আছে যে ওর প্রচুর ফোন আসে, এটাই হলো একটাই অবজেকশন, আর কোনো অবজেকশন আমার নেই। কারণ আর এর এই অবজেকশনটা এই কারণেই যে ওর মাথাটা খারাপ হয়ে যাবে, এত ফোনের আনসার দিতে দিতে ওর মাথাটা খারাপ হয়ে যাবে। তো এই এইটুকুই আমার ওর প্রতি অবজেকশন, তাছাড়া আর কিচ্ছু নেই। তো এই হলো ব্যাপার। আর খুব কিপটে গিফট কিনে দিতে চায় না একদম, কিন্তু দেয়, প্রচুর দেয়। প্রথমে কিনে দিয়ে নিয়ে একদিন একটুখানি, যদি সেটা খুব বিগ অ্যামাউন্ট হয়, তারপর একদিন একটুখানি প্যা 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 করে নিয়ে তারপর স্টপ, তারপরে আর কিছু বলে না। তো এই হলো ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস, তোমার তোমার আমার কী খেতে সবথেকে ভালো লাগে খাবারের মধ্যে, মানে কী বলো রে, আরে এটা কি বলে, ফাস্ট ফুডের মধ্যে কি খেতে ভালো লাগে? ফাস্ট ফুডের মধ্যে আমার কি খেতে ভালো লাগে বলো। ভাবছি, দাঁড়াও। পাঁচ গুণব, তারপর আউট। এক দুই তিন চার পাঁচ, বলতে পারলে না। মোমো তোমার লম্বা লিস্ট, কিন্তু তুমি চাউমিন পাগল লোক। রোল, এগ রোল, এগ চিকেন রোল, মানে ও সবই খায়, ঠিক আছে। তো তার মধ্যে যেটা খুব বেশি আমাকে ঘরে জ্বালিয়ে খায় করার জন্য, সেটা হলো চাউমিন। মানে ওকে রোজ যদি আমি চাউমিন করে দিই তাহলে রোজ খেয়ে নেবে চাউমিন, ভাত না দিয়ে চাউমিন দিলে তাতেই খুশি হোক। আর রোল, এগ রোল, দোকানে বাইরে গেলে এগ রোল খাবে, একটা এগ রোল খাবে, একটা এগ রোল খাবে, এমনি করতে থাকে। তো আমার ম্যাক্সিমাম টাইম অত খেতে ইচ্ছে করে না, তো আমি যদি খেতে না চাই তারপর আবার খাই না, মানে এরকম টাইপের। আচ্ছা এবার বলো, মেইন ডিশে আমার কী পছন্দ, মেইন কোর্সে বলো না। মেইন কোর্সে কি পছন্দ, তুমি ফোনটা রাখবে? মেইন কোর্সে চিকেন, মটন, মটন, সরি। তোমরা সবাই বুঝতে পারছো তো ধ্যান কিধার হ্যায়? না ধ্যান একটা কাজ ছিল। তো এই হলো ব্যাপার। আর হচ্ছে তোমারটা বলি। হ্যাঁ আমার সব ভালো লাগে, স্পেশাল কিছু নেই। হ্যাঁ ও মটন ভালোবাসে আর চিকেনও ভালোবাসে, মাশরুমও ভালোবাসে, পনির ভালোবাসে, ভালোবাসো, বাট পনিরটা একটুখানি মানে যা থাকবে সেটাই খাবে। কিন্তু কেউ যদি ওকে অপশনাল দেয় যে পনির মাটন, তো মাটন চুজ করবে, এটাই বলতে চাইছি। আচ্ছা বলো,
আইসক্রিমের মধ্যে আমার কি পছন্দ? তোমার নিজেরটা বলবে না। বাটারস্কচ। হ্যাঁ এটা পারফেক্ট বলেছে। তোমার বলি? আমারও বাটারস্কচ। বলে দিলে কেন, আমি বলতাম তো। বলো। আর আর ক্রিম রোল খুব পছন্দ। আমিও ক্রিম রোল খুব খেতে ভালোবাসতাম, কিন্তু ও এত এনে খাওয়ায় যে আমি ওটা ছেড়েই দিয়েছি খাওয়া। আচ্ছা মাছের মধ্যে বলো। ইলিশ। ইলিশ আমার? তোমার হচ্ছে বড় কাতলা মাছ পাকা। আচ্ছা আরেকটা জিনিস বলো, আমার আমি কার হাতে ইনজেকশন দিতে মানে মোটামুটি একটু কম ভয় পাই? আদর্শ। হ্যাঁ আদর্শদা, আদর্শদা খুব ভালো ইনজেকশন দেয়, ওর হাতে আমি ব্যথা পাই না। আর এবারে অভিষেক ইনজেকশন দিয়েছে তো এই হাতে যখন দিল চিল্লিয়েছি, বাট আমার না প্যানিক অ্যাটাক আসে, তার জন্যে চিল্লাতে হয়, পটি পায়, বমি পায়, গা গুলিয়ে ওঠে, মানে কেমন যে হয় আমি নিজেও বুঝতে পারি না, সরি। আর তারপরে যখন এই হাতে পরের দিন দিল, সেদিনই দিল আরেকটা, তো হাতটা আমি নাড়িয়ে ফেলেছিলাম, তো ইঞ্জেকশনের সিরিঞ্জটা বেঁকে গেছিলো, তো তারপর এটা আবার এই হাতে রিপিট করতে হয়, তো গেল। তারপরের দিন একটা এখানে হয়েছিল, সেটা দিয়েছিল দিদি, তো ওটা ওটা প্রচুর ব্যথা পেয়েছি, কারণ আমার মানে এই দিকের পোর্শনে বেশি ব্যথা লাগে, আমার হাতে তবুও ঠিক আছে, কম ব্যথা পাই আমি। আর একটা ইঞ্জেকশন আমাকে দিয়েছিল ইংল্যান্ডের সিস্টার, সেটাও আমার খুব একটা ব্যথা লাগেনি। তো যাই হোক, আর কিছু বলার নেই, আরও জানি অনেক কোয়েশ্চেন থাকে, কিন্তু সেগুলো পরে লিস্ট করে করা হবে। তো মোটামুটি এই এই এত ব্যস্ত একজন আমাদের মানে আমার বাড়ির মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি বসেছি, তো তার সময় নেই, সে এখন চাইছে উঠে যেতে, তো সেই জন্যে এখন এই পর্ব এখানেই শেষ করব। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। তো যাই হোক, একে কখনো পাই না, আর এখন লকডাউন বলে একটু পেয়েছি, আর এরকম একটা কিছু করতে পেরেছি বলে আমার ভালো লাগছে। লকডাউনে ছুটি আরো বেশি বেড়েছে। কি বেড়েছে? ডিউটি তো বেড়েছে লকডাউনে। হ্যাঁ ওর তো ডিউটিতে ছুটি নেই, আমাদের আর লকডাউন হয়ে কোনো লাভ নেই, মানে সেই তো একই ডিউটি করছে। করোনা হসপিটালে ডিউটি পড়ে নেই, যদি পড়ে তাহলে তো বাড়িও আসা হবে না। না বাড়ি আসবে, কারণ আমি বাড়িতে একা থাকি, তুমি না থাকলে আমি একদমই থাকতে পারবো না। কি করবো, করোনা আসলে ডিউটি করতে গেলে আমাকে তো একাই থাকতে হবে, তোমাকে ছেড়ে করোনা নিয়ে তো আসতে পারবো না। ঠিক আছে চলো, এখন আমার একটু ইমোশনাল হয়ে পড়ছি আমি, তো তো সেই জন্যে টাটা, এখানেই টাটা, কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এই এপিসোডটা এখানেই আমরা শেষ করব, মানে আমি শেষ করছি, ও তো উঠেই গেছে অলরেডি। তো এটাই ছিল আজকের কি ভিডিও। তো এখন যাব দিদিদের ঘরে, আর দিয়ে যাবো ওদের সাথে একটু গল্প টল্প করবো, কারণ ঘরের মধ্যে সেই দুপুর থেকে আছি। আর আজকে গোপাল পুরো মানে কি বলবো, দুপুরবেলায় আমাদের সাথে শুয়েছিল, মাথা আমার পুরো যন্ত্রণা হয়ে গেছে, এমনিতেই মাইগ্রেনের ব্যথা স্টার্ট হয়েছিল, তারপর পুরো এমন জ্বালিয়েছে, পুরো মাইগ্রেন স্টার্ট হয়ে গেছে, আর এমন
গন্ধ গন্ধ জিনিস ছাড়ছিল, এটা আমি কি ছাড়ছিল তোমরা আই থিঙ্ক বুঝেই গেছো, এটা বলতে পারছি না, পুরো বিটমুনের কথা মানে জঘন্য, আমি পুরো হাঁপিয়ে গেছি, মুখ ঢেকে ঢেকে আর পারছিলাম না, আমি যে বাবা দিয়ে ওপরে যা আর পাচ্ছি না আমি গন্ধে, এত ছেড়েছে এত ছেড়েছে। হ্যাঁ চলো চলো তুমি লাইটটা বন্ধ করো, আর আমার ফোন, ও ফোন তো এখানে আছে, ঠিক আছে তো চলো টাটা বাবাই, সবাই খুব ভালো থেকো, সবাই খুব এনজয় করো ঘরের মধ্যে সবার অবশ্যই, আর আবারও বলবো স্টে হোম স্টে সেফ। তো এখনকার মতো বিদায় নিচ্ছি আর দেখা হবে নেক্সট ব্লগে, তো চলো টাটা বাবাই।